লোয়ার্সাইস কি সবার আসার গিয়ে সবাই অনেক বেশি ভালো তো আজকে আমরা আবারও খেলবো মিনা টু আজকে আমরা মিনা 2 এর পার্ট সেভেন খেলব এর আগে পার্ট সিক্সে আমরা দেখছিলাম মিনার বনের খাবারের সংকট দেখা দিয়েছিল এইজন্য আমরা মিনার বনের জন্য শাক সবজি তুলছিলাম তারপর রাজু আবার মাছ ধরেছিল গাইস তো আজকের পার্টে কি হয় চলো আমরা দেখে আসি আজকে আমরা যে লেভেলটি খেলবো গে সেটার নাম হচ্ছে সিগনেস অফ নিউ ব্রন মানে মিনার বোন হয়তো আজকে আবার অসুস্থ হয়ে যাবে মিনার বোনের আবার কি অসুখ হয়ে গেছে সেটাই দেখার পালা তো চলো বেশি কথা না বলে আমরা এখন গেমে চলে যাই ওকে গাইস ফাইনালি আমরা গেমে চলে আসছি আর এখানে রাজু আর মিঠু শয়তানকে কে দেখতেছি আচ্ছা বুঝতে পারছি এরা এখানে আম পারতে আসছে ওকে এখানে দেখো মিঠু লোকেশন করে দিতেছে মানে আম পারবে আর আমগুলো আমগুলো একদম গাছপাকা আমার আমের বাগান আছে আমি সেটা আগে জানতাম না চলো এখানে ভাই আম অল্প কিছু আছে আর আমি সবগুলো আমি পেরে ফেলতেছি এখানে আর একটা আম আর তিনটা আম আছে চলো গাইস এটা ফিরে ফেলি দেখি তারপর কি হয় ভাই আর লোকেশন দিতেছে না কেন মিঠু একাই দেখতেছে এইদিক যাইতেছে মাথায় ফেলাই দিছে মিটুকে ধরে ফেলছে কাকুটা আর এদিকে দেখেন রাজু শয়তান আম নিয়ে পালিয়ে চলে আসলো মিটুকে যে কাকুটা কোথায় নিয়ে গেলো আচ্ছা এখানে মিনার বোন দেখতেছে অসুস্থ ওকে মিনার মা এখন মিনাকে বলতেছে যে তোমার বোন অসুস্থ এখন মনে হয় ডাক্তার ম্যাডাম নিয়ে আসতে হবে ওকে মিনা এখন ব্যাগ নিতেছে হয়তো ব্যাগে ওষুধ না আনা লাগবে আর এখানে সাইকেল টা দেখতেছি আসে ভাই এবার অনেক তাড়াতাড়ি যাব চলো সাইকেলটা নাও অনেক ভালোই হইল মিনার বাবা অকর্মাটা কোথায় না জানি গেছে ভাই দেখেন ওর মেয়েটা এদিকে অসুস্থ তার কোনো খোঁজ খবর নেই যাই হোক একদিক দিয়ে ভালোই হয়েছে সাইকেলটা রেখে গেছে হলে মিনাকে দৌড়ে দৌড়ে যাইতে হয়তো ডাক্তার ম্যাডাম কে নিয়ে আসতে ওকে গাইস অনেকক্ষণ সাইকেল চালার পর এখন দেখতেছে মিনার সাইকেল দিয়ে কিরকম একটা শব্দ করতেছে মনে হয় হাওয়া বেড়ে গেলো এখন দেখি গাইস কি হয় ওকে মিনা এখন বলতেছে না বাইক এনে হাওয়া বের হয়ে গেছে এখন আমি কি করবো ভাই মাঝ রাস্তায় এসে সাইকেলটার হাওয়া বেড়ে গেল চলো দেখি এখন কি করা যায় আমরা এখন আচ্ছা এইদিকে লোকেশন দেখাইতেছে ভাই গ্যারেজও এখানে আমার ভাগ্যটা একবার দেখেন ভাই সাইকেলটা নষ্ট হয়েছে একবারে গ্যারেজের সামনে যদি অন্য কোথাও সাইকেলটা নষ্ট হইতো তাহলে না জানি আমাদেরকে কি করতে হতো চলো আমরা এখন সাইকেলটা পাম্প দেব এর আগেও আমরা সাইকেল পাম্প দিয়েছিলাম সেটা মিনাদের বাড়িতে আর পাম্প দেওয়ার সিস্টেমটা দেখেন এইভাবে মানে আমাদেরকে এখানে মিটার দিয়ে পাম্প দিতে হইতেছে আর পাম্প দেওয়ার সিস্টেমটা দেখেন আমাদের এই সবুজের এখানে দাঁড় করাইতে হবে যদি ভুলবশত মিটারটা লালের ওইদিকে দিকে চলে যায় তাহলে আমাদের টায়ার পুরো ব্লাস্ট হয়ে যাবে গাইস ওকে আমাদের অল্প একটু আছে ডান হয়ে গেছে এখন মিনা চলো আমরা এখন চলে যাব মিনার বোন ওইদিকে খুব অসুস্থ আর এদিকে মাঝ রাস্তায় এসে দেখেন কত সমস্যা হয়ে যাইতেছে একটা সমস্যা হইলো না জানে আর কি সমস্যা হয় ওকে গাইস ফাইনালি আমরা আর কোনো রকম সমস্যা ছাড়াই স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার ম্যাডামের এখানে চলে আসছি চলো মিনা এখন সাইকেলটা সাইড করে রাখতেছে মিনার এই সাইকেল সাইড করে রাখাটা আমার কাছে খুব ভালো লাগে চলো মিনা এখন ডাক্তার ম্যাডামের কাছে যাবে আর সব কিছু খুলে বলবে মনে হয় ওকে মিনা এখন ডাক্তার ম্যাডামের এখানে আসছে আর বলতেছে আমার বোনের জ্বর হয়েছে কারণ মিনার বোনের মাথায় পড়ি দেওয়া আছে এখন দেখি ডাক্তার ম্যাডাম একটা থার্মোমিটার আনতে বললো যাই হোক এখানে পাশে ওষুধের দোকান আছে চলো মিনা এখন ওষুধের দোকান চলো এখান থেকে আমরা থার্মোমিটারটা নেবো আরে ভাই এইটা কি দেখেন মিটুকে এখানে দোকানে বেঁধে রাখছে এই কাকুটা চুরি করছে জন্য এরকম শাস্তি দেবে চলো আমরা এখানে মিটুকে খাসা থেকে বের করব। আর এই খাসা থেকে বের করার জন্য উপরে যে সবুজ ঘরটা আছে আমাদেরকে এটা ফুল করতে হবে ভাই এই যে কাকু চলে আসছে তখন আমাদেরকে আর এটা ঢোলানো যাবে না মানে এটা আমাদেরকে ঢোলাতে হবে যখন এই সবুজটা ফুল হয়ে যাবে তখন এই খাসাটা মনে হয় ভেঙে যাবে তো এখন জোরে জোরে করো আর যখন কাকু চলে আসবে তখন আমাদেরকে থামা লাগবে ওকে কাকু চলে আসছে কাকুটা দেখো কিরকম রাগ হয় তেরে আসতেছে দাঁড়া ওই খাঁচা থেকে একবার বের হই তোমার সব বাগানের আম শেষ করে দেবো আমি এখন জোরে জোরে ঢোলো ভাই এবার আমাদেরকে কমপ্লিট করতে হবে জোরে 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 বাড়তাছে ওকে আবার কাকু চলে আসছে ভাই থামো মনটা চাইতে সেই টাকলু কাকুর টাক মাথাটা ফাটাই ফেলি সালে খুব টাক মাথায় দেখেন আবার চশমা পড়ছে যাই হোক কাকুটা এবার চলে গেছে এবার জোরে জোরে এবার হয়ে যাবে ওকে আর অল্প একটু অল্প একটু জোরে ওকে ডান ফাইনালি হয়ে গেছে খাসা থেকে এখন মিটু বের হয়ে যাও এখন কাকু তুমি ওই খাসা নিয়ে থাকো আমি মিটুকে বের করে নিয়ে আসছি মিনার এখনো থার্মোমিটার নাও হয় না মিনা তাড়াতাড়ি থার্মোমিটার নাও ওকে থার্মোমিটার নাও হয়ে গেছে মিনারটা ব্যাগে ঢুকাই নিলো এখন তাড়াতাড়ি চলো ভাই কাকুটা আবার দেখবে না তো আরে দেখবে না এর চোখে সমস্যা আছে দেখেন ভাই কোথায় দূরে দূরে দেখতেছে মিনা এখন ডাক্তার ম্যাডামকে নিয়ে তোমার বাড়িতে চলো ওকে মিনা এখন ওর বাড়িতে চলে আসছে আর এখানে থার্মোমিটারটা রাখলো মিনা এখন দেখি ডাক্তার ম্যাডাম হয়তো জ্বরটা মাপবে দেখি কি করে গাইস ওকে ভাই একশো চার ডিগ্রি জ্বর আসছে অনেক বেশি মাত্রায় জ্বর আসছে এখন কি করবে আচ্ছা ডাক্তার ম্যাডাম হাসপাতাল নিয়ে যাইতে বলতেছে ওকে এখন মিনা হাসপাতাল নিয়ে যাবে চলো এখানে রাখলো মিনার বোনের মনে এত জ্বর আর ওইখানে মিনার বাবা অকর্মাটা না জানি কোথায় চলে গেছে ওকে মিনারা এখন ভ্যানে করে হাসপাতাল যাবে আর হাসপাতালটা হলো মিনাদের বাসার বাম দিকে এই রাস্তাটা তখন দেখা যায় যখন মিনারা হাসপাতাল যায় আর বাকি সময় রাস্তাটা মূলত বন্ধই থাকে ওকে গাইস তোমাদের সাথে কথা বলতে বলতে আমি শহরের রাস্তায় এসে গেছি মানে হয়তো হাসপাতাল আর কাছাকাছি হবে আমি এর আগেও আসছিলাম গাইস রাস্তাটা দেখেন একদম অপরিষ্কার শহরের রাস্তাগুলো ভাই এরকম হয় এটা গেমে করে দিয়েছে গাইস কিন্তু বাস্তবে আসলে এরকম না এখানে দেখেন গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এটা এখানে পড়ে আছে আর নিয়ে যায় নাই সামনে আর একটা গাড়ি এইরকম গাইস আমাদের আর কত যাইতে হবে গাইস বুঝতে পারতেছি না তখন থেকে গাড়িতে বসেই আছি রাস্তা শেষ হইতেছে না বা এই প্রাইভেট কারটা দেখেন এই ভ্যান গাড়ির সাথে পায় না আর এই কাকুর গাড়ির স্পিড তো পুরো আলাদা চলো আমরা এখন এই প্রাইভেট কারটাকে দেখিয়ে যাই যে আমরা আগে চলে গেলাম আমরা এর আগে যখন হাসপাতালে আসছিলাম গাইস ওই স্টোরের দোকান আর ওষুধের দোকান একসাথে ছিল এবারও ঠিক ওই এক জায়গায় আসে ওকে তোমাদের সাথে গল্প করতে করতে ফাইনালি আমরা হাসপাতালে এসে পৌঁছে গেছি এখন মনে হয় মিনার মারা নামবে এখানে হাসপাতালে ভর্তি হবে ওকে সবাই এখন এখানে চলে আসছে ডাক্তার ম্যাডাম মনে হয় ভর্তি করে দেবে আর আমাদের কমপ্লিট ভাই লেভেলও কমপ্লিট ওকে গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো সব একটু কমেন্ট করে বলেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো বিদায় নিশ্চয়ই গাইজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিও